এই সেই গোলাপ গ্রাম চলুন দেখি কি রয়েছে এই গোলাপ গ্রাম। সাথে থাকুন আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখি সম্পূর্ণ গোলাপ গ্রাম গোলাপ গ্রামে প্রবেশের শুরুতে আমাদেরকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হলো আর হ্যাঁ গোলাপ কিন্তু টাকা দিয়েই নিতে হবে মাগনা না প্রবেশের শুরুতেই দেখতে পারলাম বন্দুক দিয়ে বেলন ফুটানো খেলা ছোটবেলা থেকেই দেখে আসছি কখনো খেলা হয়নি তাই আজকে একটু চেষ্টা করলাম এরপর আমরা গোলাপ বাগানে প্রবেশ করলাম আর চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ যেদিকে তাকায় শুধু গোলাপ আর গোলাপ এখানে লাল হলুদ এবং সাদা গোলাপ আছে তবে বেশিরভাগই লাল গোলাপ ছবি তুলতে শুরু করেছি এদিকে এক ভাই বলতেছে ভিতরে প্রবেশ নিষেধ একটি ফুল ছিলে নাকি তিনশো টাকা জরিমানা বলে উঠলাম গোলাপ গ্রামে এসে যদি ছবি না তুলতে পারি তাহলে এসে কী লাভ পরে উনি বলল গোলাপ কিনলে ভিতরে প্রবেশ ফিরি এবং আপনার যা খুশি তাই করতে পারবেন ছবি তুলেন ভিডিও করেন যা খুশি তা করেন গোলাপের দাম জিজ্ঞেস করতেই বললেন পাঁচ টাকা পিস কিন্তু একটা কিনলে হবে না কমপক্ষে দশটা গোলাপ কিনতে হবে তাহলেই প্রবেশ করা যাবে এই হলো তাদের আককেল জ্ঞান একটা ফুলের দাম পাঁচ টাকা একটা ফুল শিললে জরিপানা তিনশো টাকা যাই হোক আসছি ভিডিও করতে ছবি তুলতে যদি ভিতরেই প্রবেশ করতে না পারি তাহলে কেমন হবে তাই আমরা দশটি গোলাপ কিনে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করে যত খুশি ইচ্ছা ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আপনারা যারা গোলাপগ্রামে ঘুরতে আসতে ইচ্ছুক তাদের সুবিধার্থে বলে রাখি সাভার স্ট্যান্ডে নেমে চুরুঙ্গি মার্কেটের সামনে থেকে যে কোনো একটা অটোতে সরাসরি গোলাপ গ্রামে চলে আসতে পারবেন এখানে ভাড়া এক একজনের পঞ্চাশ টাকা করে এবং অটো যদি রিজার্ভ নেন সেক্ষেত্রে আপনার দুইশো টাকা নিতে পারে গ্রামে শুধু গোলাপই নয় আরও আছে গাছপালা লতাপাতা পাখির কিচিরমিচির শব্দ আছে প্রাকৃতিক মাধুর্য এখানে আসলেই প্রকৃতির সাথে মিলিয়ে যাবেন আপনিও গোলাপগ্রামের পাশেই কিন্তু আছে সুন্দর একটি লেক এই গ্রামের প্রায় পুরোটাই গোলাপের বাগান উঁচু জমিগুলো সে আছে মিরান্ডি জাতের গোলাপে লাল হলুদ সাদা কত বর্ণের যে গোলাপ তার কোনো ইয়াত্তা নেই যতদূর যাবেন গোলাপে ঢাকা চারপাশে আপনাকে মুগ্ধ করে রাখবে সকালের শিশির ভেজা গোলাপে নরম আলোর ঝিকিমিকি গ্রামের বুক চিরে চলে গেছে তার দুপাশে বিস্তীর্ণ গোলাপের বাগান ফুটে আছে টকটকে লাল গোলাপ গ্রামে পড়েছে গোলাপের সৌরভ এখানে কোনো বাগান থেকে কথা বলে আপনি গোলাপ কিনে নিতে পারেন শহরের যান্ত্রিক জীবন থেকে একটু বিশ্রামের জন্য বা শারীরিক ক্লান্তি অথবা মানসিক অবসাদ দূর করার জন্য আমরা অনেক জায়গাতেই তো ঘুরতে যাই তবে সবসময় দূরে কোথাও ঘুরতে যেতে যেমন সময় লাগে তেমনই খরচও হয় বেশি খরচের থেকে সময় ম্যানেজ করাটাই হয়ে ওঠে প্রধান প্রতিবন্ধকতা তাই কম সময়ের কাছে কোথাও ঘুরে আসতে পারেন এমন অনেক জায়গায় আছে ঢাকার আশেপাশে তার মধ্যে খুব সুন্দর এই গোলাপগ্রাম গোলাপগ্রামের পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছে সাভারের তুরাগ নদী বিশ্বাস রাখতে পারেন এই গ্রাম আপনার যান্ত্রিক জীবনের অনেকটা ক্লান্তি দূর করে দিবে এখানে খাবার দাবারের তেমন কোনো ব্যবস্থা নেই তবে ছোটখাটো কিছু হাঁটা দোকান আছে যেগুলোতে বাদাম বিভিন্ন ধরনের পানীয় এইসব জিনিস পাওয়া যায় আর কি এখানে কিন্তু প্রতিদিনই শত শত মানুষ ভিজিট করতে আসে আর যদি ছবি তোলার কথা বলেন সারাদিন ছবি তুলেও জায়গা শেষ করতে পারবেন না কিন্তু সবথেকে কষ্টের বিষয় হল সাভার থেকে আপনি যে অটো করে যাবেন এই পুরো রাস্তাটাই একেবারে বাজে অবস্থা রাতে দেখবেন আপনার মাজাটাই ব্যথা হয়ে গেছে এক ভাই জিজ্ঞেস করতেছিল কত টাকা গোলাপ বিক্রি করেন প্রতিদিন ভাই বলতেছিল আপনারা তো মনে হয় প্রতিদিন পঞ্চাশ হাজার টাকার গোলাপই বিক্রি করেন তখন উত্তরে ভাই বলতেছিল এত না যাই হোক কোটি কোটি টাকার গোলাপ না বিক্রি করলেও তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে গোলাপ গ্রামে শুধু গোলাপই নয় গোলাপ ছাড়াও আছে গাধা রজনীগন্ধা এছাড়াও বিভিন্ন ধরনের ফুল রয়েছে আর হ্যাঁ নামাজি ভাই বোনদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে এই গোলাপ গ্রামের মাঝেই ছোট্ট একটি মসজিদ রয়েছে যেখানে ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা আছে যাওয়া আসার রাস্তার দুই পাশের দ্বারের গাছপালা ও লতাপুলো কিন্তু আপনাকে মুগ্ধ করবে প্রায় প্রতিটি ফুলের বাগানের পাশেই রয়েছে বাগানের মালিকের দোকান যেখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী ফুল ক্রয় করতে পারেন গোলাপ বাগানের ছবি তুলে ভিডিও করে শেষ করে এবার চলে আসলাম লেক বা নদীর পারে। এটিও কিন্তু অসাধারণ একটি জায়গা দুই ধারে প্রকৃতিতে ভরা এবং উঁচু নিচু ছোটো ছোটো পাহাড়াকৃতির জায়গা এখানেও কিন্তু সুন্দর এবং পিছনে পানিও রয়েছে সব মিলিয়ে এটিও অসাধারণ একটি জায়গা আপনার অবশ্যই ভালো লাগবে জায়গাটি এখানে দেখলাম নির্মাণ কাজ চলতেছে এতে বুঝতে পারলাম যে এই গ্রাম এবং এই লেককে নিয়ে বৃহত্ত এক পর্যটন কেন্দ্র হতে যাচ্ছে তারই কাজ নির্মাণ কাজ চলতেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো লাগলে একটি লাইক করে দিন পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ